আলাইকুম, সবাইকে জানাচ্ছি স্বপ্নের কিচেন ব্লগ থেকে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটি নতুন রেসিপি, খুবই মজাদার। আর সামনেই চলে এসেছে রমজান। রমজান হলো আমাদের মুসলমানদের জন্য ইবাদতের একটা সময়, যে সময়টা আমরা সবাই ইবাদত করতে চাই। আর এই ইবাদত করার জন্য আমাদের যদি কিছু কাজ আগে থেকে করে নিই, তাহলে কিন্তু আমাদের সময়টাও বেঁচে যায় আর ইবাদতে মনও দিতে পারি। রমজান মাস দুপুর থেকে শুরু হয়ে যায় নানান রকমের ইফতার আইটেম, কিন্তু আপনি যদি কিছু ইফতার আইটেম আগে থেকে ফ্রোজেন করে রেখে দিতে পারেন বানিয়ে, তাহলে কিন্তু এই সমস্যাটা আর থাকে না। তাই বলবো আজকে আপনারা চাইলে এই রেসিপিটাও সুন্দরভাবে দেখে ফ্রোজেন করে আমার মতো রেখে দিতে পারেন, যেগুলো ইফতারের আগে বের করে সুন্দরভাবে নিলেই কিন্তু আপনার অর্ধেকটা কাজ কমে যাবে। তাহলে চলুন আজকে কী তৈরি করছি সেটাই দেখাচ্ছি। আজকে আমি তৈরি করছি তেলাপিয়া মাছের কাবাব। আর আপনারা চাইলে তেলাপিয়া মাছের বদলে যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা করতে পারেন। আর এখানে আমি চলে আসলাম কাবাব বানানোর প্রস্তুতি নিতে। আর এখানে নিয়ে নিচ্ছি আমি তেলাপিয়া মাছ কয়েক টুকরো নিয়ে নিয়েছি। আর আপনারা এখানে তেলাপিয়ার বদলে আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ নিতে পারেন। কাটা কম হলে সেটা আপনাদের জন্য কাটা বাছতে সুবিধা হবে, আর কাটা হলে সেটা বেছে নিতে হবে। তাই আপনাদের পছন্দ মতো আপনারা মাছ নিয়ে নিতে পারেন। এখন এই মাছের মধ্যে সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে আর সামান্য পরিমাণ পানি দিয়ে মাছটাকে আমি একটু সেদ্ধ করে নিব প্রথমে। আর এর জন্য সামান্য পরিমাণ পানিটা আবার ভালোভাবে একটু হলুদের আর লবণের সঙ্গে মিক্স করে নিচ্ছি। নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে মাছটা একটা পিঠ সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ফিরে আসব সেদ্ধ হাফ হয়ে আসলে। এই ফাঁকে কিন্তু আমার মাছটা দেখুন অলরেডি বলক চলে এসেছে। আর এখন মাছগুলো একটু উল্টে দিব যেন এই পিঠটাও সমানভাবে সেদ্ধ হয়, সেজন্য একটু উল্টে পাল্টে দিলে চতুর্দিকে কিন্তু সমানভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করলাম। এই দেখুন আমার মাছটা কিন্তু অলরেডি পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। এবার মাছটাকে নামিয়ে ঠান্ডা করে কাঁটাগুলোকে আমি বেছে নিব। আর কাঁটা বাছতে সবাই জানেন, তাই আর বাছানো দেখালাম না, চলে আসলাম মাছটা কাবাব তৈরি করার জন্য যে প্রসেসটা করতে হবে সেটার জন্য। এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি প্রায় 2 থেকে 2.5 টেবিল চামচের মতো তেল। তেলটা হালকা একটু গরম হতে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে তেলের সঙ্গে কিছুক্ষণ একটু ভেজে নিব। আর পেঁয়াজটা যেন তাড়াতাড়ি ভাজা হয় সেজন্য দিয়েছি 7 মতো লবণ। আমি মাছের মধ্যে একটু পরিমাণ লবণ কিন্তু সেদ্ধ করার সময় দিয়েছিলাম, সেটা বুঝে আসলে আপনাকে লবণটা অ্যাড করতে হবে। এবার পেঁয়াজটা স্বচ্ছ কালার যখন এরকম হয়ে আসবে সে পর্যায়ে বুঝতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। এখন আমি কিছুটা মশলা আরও দিয়ে দিব, সেটা হলো কাঁচামরিচ কুচি করা। কাঁচামরিচ কুচি করা কতটুকু দিয়েছি সেটা আসলে আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কতটুকু ঝাল পছন্দ করেন সে অনুযায়ী। আমি আমার ঝাল অনুযায়ী কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি এখানে 1 চা চামচ আদা রসুনের পেস্ট। মাছের কাবাবের মধ্যে আমার মনে হয় মশলার পরিমাণটা একটু কম থাকলেই বেশি ভালো হয়। এবার আদা রসুনগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন বাকি মশলাগুলো আমি এক এক করে অ্যাড করে নিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরে গুঁড়া, 1/2 চা চামচ এখানে অ্যাড করে দিব আমি গরম মশলার গুঁড়া। দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এখানে আমি হলুদের গুঁড়া বা মরিচের গুঁড়া কোনোটাই ইউজ করব না। আপনারা যদি এখানে হলুদের গুঁড়া বা মরিচের গুঁড়া ইউজ করতে চান সেক্ষেত্রে দিতে পারেন। আসলে আমার ন্যাচারাল যে কালারটা আসছে সেটা দিয়ে কিন্তু আমার চলবে, এর থেকে বেশি কালার করতে চাচ্ছি না, তাই আর হলুদটা অ্যাড করলাম না। আপনারা চাইলে এখানে হলুদটা অ্যাড করতে পারেন। তারপর দিয়েছি মাছের যে কাঁটাটা আমি বেছে রেখেছিলাম সেই মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর তেলাপিয়া মাছের মধ্যে কিন্তু তেমন একটা কাঁটা থাকে না, এটা সবাই জানেন, আর তার জন্য কাঁটা বাছতে তেমন কোনো ঝামেলা নেই। এখন মাছগুলোকে একটু ভেঙে পেঁয়াজের সঙ্গে মিক্স করে একটু ভাজা ভাজা করে নিব, তাতে মাছের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর কাবাবটা খেতেও খুব ভালো লাগবে। এভাবে করে মাছটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে যাওয়ার পর তারপর এখানে নিয়ে নিয়েছি আমি 3টা আলু, একটা একটু বড় সাইজ আর 2টো একটু ছোট দেখে নিয়ে নিয়েছি। আর এখন আলুগুলোকে আমি প্রথমে ম্যাশ করে নিব এরকম একটি গ্রাইন্ডার দিয়ে। দেখতে পাচ্ছেন এরকম করে আমি গ্রেট করে নিলাম আলুগুলোকে। গ্রেট করে নেওয়ার পর এক্সট্রা সাইডে আলু রেখে তারপর মাছগুলো আমি এক্সট্রা সাইডে রেখে দিচ্ছি। তারপর কিছু আরও অ্যাড করতে হবে, সেটা হলো ধনে পাতা। আমার প্রায় 2 টেবিল চামচের মতো ধনে পাতা আর 1 টেবিল চামচের মতো আমি দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা। আর দেওয়ার পর দিয়েছি ভাজা জিরে গুঁড়া 1 চা চামচের মতো।
তারপর দিয়েছি এখানে আমি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম 1/2 কাপের মতো, বেসন দিয়ে দিচ্ছি এখানে প্রায় আমি 1.5 টেবিল চামচের মতো। এখন এখানে আলুর যেই লবণের টেস্টটা সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি লবণটা আলুর, কারণ আমার মাছের মধ্যে কিন্তু অলরেডি লবণ দেওয়া আছে, তাই আর মাছের পরিমাণ বুঝে লবণটা দিতে হবে না। আর দিয়েছি 1টি ডিম, দিয়ে এবার ভালোভাবে আমাকে সম্পূর্ণ জিনিসগুলো একসঙ্গে মিক্স করে নিতে হবে, একটু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে তারপর আপনি এগুলো সব একসঙ্গে মিক্স করে নেবেন। আমার প্রায় কিন্তু মিক্স করা হয়ে গেছে, এখন আমি সবগুলো একসাথে মাখিয়ে নিয়ে তারপর হাতটা পরিষ্কার করে পরে আবার ফিরে আসছি। আমার মাখানো হয়ে গেছে আর পরিষ্কার করে নিয়ে এখানে হাতের মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিলাম, কারণ তেলটা দিলে হাতের মধ্যে লেগে যাবে না, আর আপনি যদি তেল ছাড়া করেন সেক্ষেত্রে হাতের মধ্যে আসলে লেগে যাবে। এখন আমি কাবাবগুলো আমার পছন্দ মতো শেপ দিয়ে নেবো, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। আমি একটু পাতা মতো শেপ করে নিচ্ছি, একটু গোল করে, তারপর একটু মুখটা একদিকে একটু চোখা করে এরকম পাতার মতো একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল করে নিতে পারেন, গোল করে চ্যাপটা করে নিতে পারেন, বা ফিঙ্গার যে শেপ সেটাও করতে পারেন, আপনারা আপনাদের পছন্দ মতো আসলে শেপটা দিয়ে নিতে পারবেন। আমি আরও একটা করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এটা আপনাদেরকে আন্দাজ করে বুঝে নিতে হবে আসলে কীভাবে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা কাবাব আমি করে নিব, প্রত্যেকটা কাবাব এভাবে আমি তৈরি করে নিচ্ছি আমার পছন্দ মতো। আমি বারবার বলছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো এভাবে তৈরি করে নিতে পারেন। আমি কিছু কাবাবের শেপ এরকম গোল গোল করে নিয়েছি, দেখতে পাচ্ছেন একটু গোল করে চ্যাপটা করে নিচ্ছি, আর 2 রকম হয়ে গেল। আর আপনারা আপনার পছন্দ মতো এরকম চ্যাপটা করেও নিতে পারেন, আবার ফিঙ্গার যেটা আছে শেপ সেটাও কিন্তু নিতে পারেন। এখন আমি এই কাবাবগুলোর জন্য প্রথমে 1টি ডিম আর নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে ডিমের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি এখানে 1টা ডিম নিয়েছি, কারণ আমার মনে হচ্ছে আমার কাবাবগুলো এই 1টা ডিমের জন্য যথেষ্ট, একসঙ্গে বেশি ডিম ভেঙে আসলে নষ্ট করার কোনো প্রয়োজন নেই। এখন প্রত্যেকটা জিনিসেরই অনেক মূল্য, আর নষ্ট করে শুধু শুধু আসলে ভিডিও করে বেশি বেশি দেখানোর কোনো প্রয়োজন নেই। আর এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস, এই ব্রেড ক্রাম্বসও কিন্তু আমি আমার ঘরে তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে এই ভিডিওটা দেখে নিতে পারেন, কারণ এই ভিডিওটাও কিন্তু পারফেক্টলিভাবে কীভাবে ঘরে তৈরি করা যায় ব্রেড ক্রাম্বস সেটা কিন্তু দেখানো হয়েছে। এখন আর যদি ব্রেড ক্রাম্বস না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে বিস্কিটের গুঁড়োটাও দিতে পারেন, তাতেও চলবে। আবার এই ব্রেড ক্রাম্বস কিন্তু কিনতে পাওয়া যায় বা সুপার শপগুলোতে, সেখান থেকেও নিতে পারেন। এখন ডিমের মধ্যে একটা একটা করে কাবাবগুলোকে আমি একটু গড়িয়ে নিচ্ছি, তারপর হাত দিয়ে একটু চেপে চেপে ব্রেড ক্রাম্বসের উপরে রেখে এগুলোকে একটু চেপে দিচ্ছি, তাতে খুব সুন্দরভাবে ব্রেড ক্রাম্বসগুলো সেট হয়ে যাবে। আর আমি কিন্তু এভাবেই একবার করেই নিচ্ছি, আপনারা চাইলে এভাবে 2 বার করতে পারেন, যখনই একবার এরকম কোট করা হয়ে যাবে ব্রেড ক্রাম্বস দিয়ে তখন আবার ডিমের মধ্যে দিয়ে আবারও ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিতে পারেন। কিন্তু আমার একবারই হয়ে যাবে, তার থেকে আর বেশি লাগবে না, আর 2 বার দিলে আর বেশি মুচমুচে হবে এটা। এখন এভাবে কিন্তু প্রত্যেকটা কাবাব আমি সুন্দরভাবে ডিমের মধ্যে গড়িয়ে তারপর কিন্তু ব্রেড ক্রাম্বসে কোট করে নিব, প্রত্যেকটা কাবাবই এভাবে কোট করে নেওয়ার পর আমি ফাঁক ফাঁক করে রেখে দিয়ে দিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন 1টা ডিম থেকে ঠিক এতটুকুই বেঁচেছে, তার জন্য আমার বেশি প্রয়োজন হয়নি। আর এই যখন কাবাবগুলোকে এরকম একটি ছড়ানো প্লেটে নিয়ে একটু ফাঁক ফাঁক করে রাখবেন, রেখে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব 4 থেকে 5 ঘন্টার মতো, বা চাইলে যদি বিকেলে বানান সারা রাতের জন্য থাকুক, সারা রাত পর ফিরে আসলাম, তবে আমি এটাকে সারা রাত ডিপ ফ্রিজে রেখেছি। তারপর এটা দেখুন অনেকটা শক্ত হয়ে গেছে, এখন আমি এগুলোকে সংরক্ষণ করার জন্য একটি জিপলক ব্যাগ নিয়ে নিব। আপনারা এগুলো যে কোনো একটা এয়ারটাইট বক্স বলতে পারেন বা প্লাস্টিকের জার বলতে পারেন, আপনার সব কিছুর মধ্যেই কিন্তু এটাকে সংরক্ষণ করতে পারেন। তবে আমি একটি জিপলক ব্যাগ নিয়ে নিয়েছি, এই পলিগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সংরক্ষণ করা যায়, আর প্রত্যেকটা কাবাব আমি ঠিক এভাবে সংরক্ষণ করে নিব। আর যখন এগুলো ভাজতে যাবেন তার থেকে 10 থেকে 15 মিনিট আগে বের করে একটু রেস্টে রেখে তারপর এটাকে ভেজে নেবেন, তাহলে কিন্তু আপনার নাস্তাগুলো একদম রেডি হয়ে যাবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, রমজানে কিন্তু অনেকটা কাজ কমে যাবে যখন আপনি নাস্তাগুলো আগে থেকে তৈরি করে নেবেন। আমি কিন্তু এইভাবে অনেক নাস্তা রেডি করে রাখছি রমজানের জন্য, যেন আমার রমজানের সময় ইবাদত করতে বা কোনো রকম সমস্যা না হয় সেজন্য।
আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আর আল্লাহ যেন আপনাদেরকেও 30টা রোজা রাখার তৌফিক দান করুক, ইবাদত করার তৌফিক দান করুক, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন 30টা রোজা এবং ইবাদত করার তৌফিক দান করে। সবাই এই পর্যন্ত, আজকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে এরকম আরও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।